হ্যালো এভরিওয়ান ভিডঙ্ক ডট ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে এক্সেস স্কোয়ার একটি অনুপাত দেওয়া আছে এবং বলা হচ্ছে এর সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে এক্স ওয়াই তো মিশ্র অনুপাত দেখো ধরো এ একটি অনুপাত রয়েছে এবং সি ইজ টু ডি আরেকটি অনুপাত রয়েছে এদের মিশ্র অনুপাত বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো এ ইজ টু বিডি অর্থাৎ এই এ এবং সি এর গুণফল তার সঙ্গে অনুপাত নেওয়া হচ্ছে বি এবং ডি এর গুণফল এরকম অনেকগুলি অনুপাতের ক্ষেত্রেও আমরা একইভাবে মিশ্র অনুপাত নির্ণয় করতে পারি তো দেখো এখানে আমাদের একটি অনুপাত তো বলা হয়েছে এক্সেস্কোয়ার ইজ টু জেড তো বলা আছে কোন অনুপাতের সঙ্গে এর মিশ্র অনুপাত এটা হবে তো আমাদের যে অনুপাতের সঙ্গে এর মিশ্র অনুপাত হবে সেটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার জন্য এ ইজ টু বি তাহলে দেখো এক্স স্কোয়ার ইজ আর এ টু বি এদের মিশ্র অনুপাতি কত হবে তাহলে এ এক্স স্কোয়ার ইজ টু এটা দেওয়া আছে এক্স ওয়াই ইজ টু জেড স্কোয়ার তো আমরা জানি কি অনুপাত ভাগেরই আরেকটা রূপ তাহলে আমরা একে লিখতে পারি কি এ স্কোয়ার বাই বি ঠিক আছে তো এরপরে আমরা আমাদের টার্গেট কিনা এই এ ইজ টু বি নির্ণয় করা তাহলে আমরা এখানে এ বাই বিটাকে রেখে বাকি অংশগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলে কি পাবো দেখো এক্স ওয়াই বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই জেড এক্স স্কোয়ার তো দেখো এখান থেকে একটা জেড এখান থেকে একটা জেড কেটে যাচ্ছে এবং এখানের একটা এক্স এখানের একটা এক্স কেটে যাচ্ছে তো আলটিমেটলি আমাদের উপরের অংশটায় কি থাকছে দেখো এই ওয়াই এবং শুধু এই ওয়াই থাকছে অর্থাৎ y স্কয়ার থাকছে নিচের অংশে একটা z এবং একটা ता x থাকছে অর্থাৎ আমাদের কত থাকছে y স্কয়ার বাই xz তাহলে আমাদের এখানে প্রশ্ন কি বলা ছিল কোন অনুপাতের সঙ্গে মিশ্রিত করা মানে কোন অনুপাতের সঙ্গে ওই প্রথমে দেওয়া অনুপাতটির মিশ্র অনুপাত বলা ছিল তো আমরা যে অনুপাতটা সেটা কি ধরেছিলাম a:b তাহলে a:b আমরা কত পেয়ে যাচ্ছি দেখো y স্কয়ার xz এটাই হবে আমাদের এই কোশ্চেনের आंसर ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাচটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো